फ्रेंड्स आबारो एक्टा नतून ब्लग निये चले एसेछि। आज हच्छे सानडे आर सानडे मानेई हच्छे सानडे वाला ब्लग। तो एक्चुअली आमी ब्लगের ইন্ট্রোটা এখন স্টার্ট করছি কারণ সকাল থেকে অনেকটা কাজ ছিল তাই জন্য আজকে হয়নি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা। বাট সকালে যে রান্না বান্না করেছি সেগুলো ভিডিও শুট করেছি সেগুলো দেখাবো তোমাদেরকে। সো এখন एक्चुअली আমি একটু বেরাবো তো তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব একটু ঘুরু করতে। তোমরাও আমার সাথে একটু ঘুরু করে আসবে। तो सबार सानडे प्लान की कमेंट सेक्शने प्लिज जानियो। तो आमी एखन एकटु बेराबो तो चलो घुरे आसि। तोमरा एखाने देखते पाচ্ছ আমি এখানে ছানার কোপ্তা বানাচ্ছি আজকে। তো এখানে ছানার কোপ্তার প্রিপারেশন চলছে। এটা এর রয়েছে পেঁয়াজটা আর এখানে রয়েছে চিকেন রান্না করছি সেটাও আমি রান্না করছি। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেনটা অলমোস্ট কষে গেছে এবং ফুটছে পুরো অলমোস্ট শুধু আমি গরম মশলা দিয়ে নামাবো। एखे देखते ही पाच्छो हमार मसलाटा कषे एखे हमार आदा रचे रसुन रही है गरम मसलाटा एखन दिए दिए कषे और एखे थानार कोफ्ताटा भेजे रेखे दिए एखे देखते पाच्छ अलमोस्ट ये कषे गेछे और एखे हमार चिकेन ढाका देवा आछे एटा कषुक तारपरे आसि बाकी अंशटा निये। एखाने आमि सब मसलागुलो भिजिए रेखेछि तोमरा देखते ही पाच्छ। एखाने देखते ही पाच्छ मसलाटा कषे और आमि मसलाटा एखाने दिएओ दिएछि एखाने देखतेई पाच्छो मसला पुरो कषे गेছে लाल হয়ে গেছে আমার তেলও ছেড়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছো চিকেনটা আমার হয়েই গেছে এবার চিকেনটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আজ সানডে ছিল লাঞ্চ ভাত ছোলার ডালনা আর হচ্ছে চিকেন কষা পুরোটাই আমি রান্না করেছি সব। सो एखन एकटु बेराচ্ছি একটু ঘুরতে যাচ্ছি দেখি কোথায় যাই এখনো জানি না। আমাদের কাকুরগাছি বাগমারির ওখানে একটা নতুন ছোট দোকান হয়েছে দোকানটার নাম হচ্ছে কাকুরগাছি তন্দুর হাউস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি আমি গেছিলাম কাবাব খেতে যেহেতু আমি কাবাব খেতে খুব ভালোবাসি। তো ফার্স্ট টাইম এই দোকানে ট্রাই করছি কাবাব খেয়ে দেখি কেমন খেতে। তো তোমাদেরও রিভিউ দেবো কেমন ভালো না খারাপ তোমরাও গিয়ে খেয়ে এসো। এই দোকানটা হচ্ছে কাকুরগাছি আর বাগমারির মাঝখানে। যারা বাগমারিতে থাকে তাদের ওদিক দিয়ে খুব সুবিধা হবে। ওপরে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দেওয়া আছে তো যেতে চাইলে ফোন করে চলে যেতে পারো। এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি রেশমি মালাই চিকেন ভালোই খেতে খুব একটা খারাপ খেতে না। আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল দেখতেই পাচ্ছ হচ্ছে প্যান্ডেল এখনো হয়নি যখন পুরোটা হবে তখন পুরো ভিডিওটা দেখাবো। এখন জাস্ট যে বাঁশ দিয়ে জাস্ট ডেকোরেশনটা জাস্ট করে রেখেছে। সো চলো আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে তাড়াতাড়ি দেখা হবে। এই ভিডিওটা আমি এখন কমপ্লিট করছি না কাল কমপ্লিট করব। হ্যালো গুড মর্নিং সবাইকে। আমি এখন যাচ্ছি অফিস আর আজকে হচ্ছে মানডে। সো বুঝতেই পারছি মনডের একটা আলাদাই প্রেশার থাকে অফিসে। চলো অফিসে গিয়ে কথা হচ্ছে। সো আমি এখন এই রাস্তায় আছি বাসে আছি এখন অফিসের পথেই আছি। অফিস পৌঁছাতে আর মাত্র 15 মিনিট লাগবে আমার বেশিক্ষণ লাগে না আমার বাড়ি থেকে অফিস। তো চলো পৌঁছে অফিসে তোমাদের সাথে বসে শান্তিতে একটু কথা হবে। सो फाइनली आमी ऑफिस पहुँचे गेছি देखते पाচ্ছ আমার অফিস পৌঁছাতে জাস্ট আর 2 মিনিট লাগবে। আমি অফিস পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে দেখছো আমি দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চে আজকে এনেছি হচ্ছে ওটসের খিচুড়ি যেটা খেতে ভীষণই ভালো হয়েছে যেটা আমার মা করেছে অবভিয়াসলি। আর এখানে দেখতে পাচ্ছ একটা বার্থডে কেক। এই কেকটা হচ্ছে আমাদের যিনি স্যার মানে হেড স্যার তার আজকে বার্থডে সেইটারই প্রিপারেশন এখানে চলছে। সবাই এখন কেকটা সাজাচ্ছে দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ কেকটা অলমোস্ট সাজানো হয়ে গেছে। আমাদের স্যারের নাম হচ্ছে শানু স্যার। তো শানু স্যারের নামটা এখানে মেনশন করা আছে। আর এই যে কেকটা খুব সুন্দর কেকটা দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা আর কেকটা খেতেও খুব টেস্টি। তো সবাই এখানে দেখছো সবাই ফটো তুলতে ব্যস্ত আমার মতো। আর এখানে এই যে স্যার ইনারে আজকে বার্থডে। তো ওয়ান সেকেন্ড স্যার হ্যাপি বার্থডে। আর আমি অলমোস্ট বাড়ি পৌঁছেও গেছি। সো চলো বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ইচ্ছে করছে না কারণ বাড়িতে গিয়ে আবার আজকে স্পোকেন ইংলিশের ক্লাস আছে আমার অনলাইনে। সো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। और एखाने देखते ही पारछो आमी एखन बानाच्छि डालियार खिचुड़ी कारण आमार डालिया खेते खूब भालो लागे। तो हठात् इच्छा करलो एकटु डालियार खिचुड़ी खाबो, ताई निजेर जोन्नो एकटु डालियार खिचुड़ी बानाच्छि। तो खेये केमन बोलछि केमन हलो। सो खिचुड़िटा खेते बेश भालोई छिलो। और चलो आजकेर मतो गुड नाइट। बाकी ब्लग खूब ताड़ाताड़ी आसछे, सो प्लिज एकटु लाइक करे दिओ।